बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल बाटजाई। आज के देखाबो आमी आपनादेर कुशी काटार ए बुक मार्कारटी किभाबे बानाते हय तार टिउटोरियालटी। तो ए बुक मार्कारटी बानानोर जन्य एखाने आमी कुशी काटार हुक नियेछि 3.0 mm आर नियेछि उल सूता। तो प्रथमे एकटा स्लिप नट करते हबे। स्लिप नट करारे एखे हमें सेंड कर 1, 2, 3, 4, 5, 6, 7 सेवेन चेन करारे फार्ष्ट जो चेनटा आई चेनर भेतर दिए ये स्लिप स्टिच कर दीते हैं। करारे एखे एन चेन करब तीनटा चेन करारे डबल कुशी करते हैं। एखाने प्रथमे तीनटा चेन धरे एकटा डबल कुशी काउंट करते हैं। तो एखाने आमी 1, 2, 3, 4, 4 डबल कुशी करलाम 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। तो एखाने आमी 20টা চেন করে নিলাম। চেন করার পরে সরি ডাবল কুশি করলাম। ডাবল কুশি করার পরে আমি এখানে প্রথম যে 3টা চেন করেছিলাম 1, 2, 3 এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে এভাবে জয়েন করে দিতে হবে। জয়েন করে এই যে নিচে যে সুতাটা দেখা যাচ্ছে এই সুতাটাকে এভাবে ভিতরে দিয়ে দিতে হবে। আমার ফার্স্ট রাউন্ডের কাজটা কমপ্লিট। এখন দ্বিতীয় রাউন্ডের জন্য জয়েন করার পরে আমি 2টা চেন করে নিলাম। 2টা চেন করে এই যে প্রথম যে ঘরটা আছে ডাবল কুশির এখানে এভাবে একটা করে সিঙ্গেল কুশি করতে হবে। খুবই ইজি কিন্তু এই বুক মার্কারের ডিজাইনটি। তো এখানে আমি 2টা 2টা করে চেন করে নেছি। চেন করে এই যে যেখানে ডাবল কুশির যে ঘরটা আছে এই ঘরের ভিতরে এভাবে আমি सिंगल कुशी सहाजे जॉइन कर दीची। एखन दुटा दुटा करे चेन करे ए पुरो राउंड किन्तु कमप्लीट करते हबे। तो देखो आमी पुरो राउंड किभाबे कमप्लीट करे निच्छे। एखाने এই বুক মার্কারটি বানিয়ে আপনারা বইয়ের চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারবেন। Thank you.
তবে প্রথমে যেখানে দুইটা চেইন করেছিলাম সেই দুই নাম্বার চেইনের ভিতরে এভাবে সুতাটাকে জয়েন করে দেব। দেখুন এখানে কিন্তু আমার এখন পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই নিচের অংশটা করব। তো এখানে আপনারা আপনাদের বইয়ের মাপ নিয়ে যার যতটুকানি প্রয়োজন ততটুকানি চেইন নেবেন। এখানে আমি অনুমান করে চেইন করে নিচ্ছি। এখানে আমি 55টি চেইন করলাম। চেইন করার পরে 1 2 3 4 চারটা চেইন স্কিপ করে এই যে পঞ্চম নাম্বার যে চেইনের ঘরটা আছে আমি এই ঘরের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে দিলাম। করার পরে এখানে এভাবে ডাবল ক্রোশে করতে হবে একটা দুইটা দুইটা ডাবল ক্রোশে করার পরে এখানে তিনটা চেইন করলাম। চেইন করে এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে এভাবে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখানে আমি আবারও তিনটা চেইন করলাম। চেইন করে এখন 1 2 ডাবল ক্রোশে তিনটা চেইন। চেইন করে এখানে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখানে আমি আবারও তিনটা চেইন করলাম। চেইন করে দুইটা ডাবল ক্রোশে করলাম। দুইটা ডাবল ক্রোশে করে আবারও তিনটা চেইন আবারও স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখানে একটা এক্সট্রা চেইন নিয়ে সুতাটাকে কেটে দিবেন। তো এটা হলো নিচের অংশ, এটা নিচেই থাকবে। তো আমার কিন্তু বুক মার্কারটি তৈরি হয়ে গেল। তো এখানে দেখুন আমার বুক মার্কারটি তৈরি হয়ে গেছে। কমপ্লিট করার পরে বুক মার্কারটি দেখতে এমন হবে, খুবই সোজা কিন্তু এই বুক মার্কারটি তৈরি করা। আমি বুক মার্কারটি তৈরি করার সময় কোনো স্কিপ করিনি, এখানে পুরো রাউন্ডটাই করে দেখিয়েছি কীভাবে এই বুক মার্কারটি তৈরি করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না এই বুক মার্কারটি বানানোর সময়। তো আজকে আমি আপনাদের কুশিকাটা দিয়ে খুব সহজেই কীভাবে বুক মার্কার তৈরি করতে হয় তার টিউটোরিয়ালটি শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।